আমার প্রথম ছবি ওনার হাত ধরে, ওনার প্রথম ক্যামেরা দেখা ওনার হাত ধরে, ওনার প্রথম ধারাবাহিকে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করেছি। অনেক কথা, অনেক কথা মনে হচ্ছে। যন্ত্রণা থেকে উনি মুক্তি পেয়েছেন, আর ওনার সিনেমা তো রয়ে গেল, মানুষ চলে যায় কিন্তু শিল্পী তো থেকে যায়। ওনার সিনেমা রয়ে গেল এবং একটা পাঠ হয়ে রয়ে গেল। সেই রেয়ার মানুষ যিনি একই সাথে ফিল্ম ফেস্টিভ্যাল হোক, অ্যাওয়ার্ড হোক, আবার বক্স অফিস একসাথে সব জায়গায় তার বিচরণ ছিল, খুব রেয়ার একটা জিনিস। সো ওই আর কি একটা যুগের অনুসার আমাদের মাথার উপর বহুত কাজ মতন ছিলেন এবং সব কাজ, সব কাজ উনি উপহার দিয়েছেন। এমন একজন মানুষ তাকে সামনে থেকে দেখতে পেয়েছি, তাকে তার সাথে কথা বলতে পেরেছি, বিভিন্ন সভায় একসাথে থেকেছি, এটা ভাবলেও গর্ব হয়। তিনি আজকে আর আমাদের মধ্যে নেই, খুবই কষ্টকর। এরকম আত্মবিশ্বাসী মানুষ আমি আমার জীবনে আর একটা এবং শেষটা এরকম অনাড়ম্বরভাবে হচ্ছে, যেটা উনি শেষ ইচ্ছে ছিল, উনি অনাড়ম্বরতেই চেয়েছেন। উনি খুব একটা আড়ম্বর বিশ্বাসী ছিল, মিনিমাম 50 এবং উনি ঘোরাফেরা মাথা নাড়াচ্ছিলেন, এই করছিলেন, কিন্তু আনকনসিয়াস। এবং আপনারা জানেন যে সেই দিনে ওর বাড়ির লোকেরাও এসেছিল এবং আমি শুনেছিলাম অনেক লোক ঢুকছে, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম যাতে ভেতরে খুব বিরক্ত না করে। এবং পিজি তার সাধ্য মতো ট্রিটমেন্ট করেছে, যেটুকু আমি জানি যে ওনার এজটা আনরিপেয়ারেবল লস ক্যানট বি। তরুণ মজুমদার মানে মিষ্টি, তরুণ মজুমদার মানে বাংলা ছবি, আর তরুণ মজুমদার মানে যে ছবিই করবেন তার প্রডিউসারকে কখনো বাড়িতে বসে চোখের জল এবং তার হাত দিয়ে বহু বড় বড় হিরো হিরোইন এবং বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ ঋত্বিক এর পরবর্তী পর্যায়ে যদি কেউ সাম্রাজ্য করে থাকেন তার একজন যদি তপন সিনহা হন আর একজন অনারবন। আমি তার এই মৃত্যুতে ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি। দাদা, অনারবনভাবে তার শেষ যাত্রাও তিনি চেয়েছিলেন এবং সে অনুযায়ী সেটা যদি আপনি বলেন, বসন্ত চৌধুরীর পরিবারের সঙ্গে আমার বিভিন্ন আলাপ ছিল, বিশেষ করে বসন্ত চৌধুরীর ছেলে আপনারা জানেন একজন জার্নালিস্ট ছিল, ও আমায় ফোন করলো যে বাবাকে রেখে এলাম। আমি বললাম তোমার বাবা তো অসুস্থ ছিল, উনি বললেন বসন্ত চৌধুরী মারা গেছে, এই খবরটা যেন মানুষ আমার সমস্ত শেষকৃত্য হয়ে যাওয়ার পরেই যেন জানতে পারে। এটা বসন্ত চৌধুরীর শেষ ইচ্ছে ছিল এবং অফিসিয়ালি ওনার পরিবার, আমি বলেছিলাম আমরা যেতে পারতাম কোনো কাজে লাগতে পারে, বলে বাবার ইচ্ছে ছিল একদম আমার সব কিছু শেষ হয়ে পুরে বিলীন হয়ে যাওয়ার পর মানুষ যেন জানতে পারে বসন্ত আর নেই। তো তরুণ মজুমদারের আরে যদি অনাড়ম্বরভাবে চায়, এটা তো খুব স্বাভাবিক যে প্রত্যেকটাই পরিবারের ইচ্ছা মতো হয়, আর আমাদের সরকার তো কোনো দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কারোর উপরে নিজের মত চাপিয়ে দেওয়ার কথা বলে। আমাদের সরকারের আমি আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন, আমিও এসে খোঁজ নিয়ে গেছি এবং আমরা রেগুলার ওনার যে বোর্ড বা ওনার যে ডাক্তার তাদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।